সময় সংবাদের সঙ্গে আছি আমি তানভিশ হাসান তৃতীয় ধাপে সাতাশিটি উপজেলায় উৎসব মুখর পরিবেশে চলছে ভোট গ্রহণ সকাল আটটা থেকে শুরু হওয়া ভোট চলবে বিকেল চারটা পর্যন্ত সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে আসছেন ভোটাররা ভোট দিচ্ছেন নিজেদের পছন্দের প্রার্থীকে শুরুর দিকে কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রতিটি কেন্দ্রে ভোটারের উপস্থিতি বাড়ছে পুরুষের পাশাপাশি দেখা গেছে নারী ভোটারের লাইন এদিকে ভোট নির্বিঘ্ন করতে নির্বাচন কমিশন কমিশন ও প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে তৃতীয় ধাপে সাতাশি উপজেলায় উৎসব মুখর পরিবেশে চলছে ভোট গ্রহণ কেন্দ্রে কেন্দ্রে ভোটারের লাইন বিস্তারিত জানাতে সিলেটে আছেন রিপোর্টার ইকরামুল কবির এবং রাজশাহীতে রিপোর্টার সাইফুর রহমান রকি শুরুতেই যাচ্ছি ইকরামের কাছে আমি এই মুহূর্তে আছি ফেঞ্চুগঞ্জ উপজেলার সিলেটের একেবারে বলা যায় একটি শিল্পাঞ্চল এই ফেঞ্চুগঞ্জ উপজেলা এই উপজেলার মণিপুর চা বাগান কেন্দ্রে এবং অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন চা বাগানের যে শ্রমিকরা আছে তারা তারা তাদের মধ্যে সবসময় ভোট দেওয়ার ব্যাপারে বেশ স্বতঃস্ফূর্ততা আমি আমরা লক্ষ্য করছি এই পর্যন্ত এই কেন্দ্র দু হাজার ভোট রয়েছে এবং তার মধ্যে প্রায় পনেরো ভাগ ভোট এখন সকাল আটটার থেকে ভোট শুরু হয়েছে দুই ঘন্টা অতিবাহিত হয়েছে দুই ঘণ্টা প্রায় পনেরো শতাংশ ভোট এই ভোটকেন্দ্রে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে এবং বলে রাখা প্রয়োজন যে আজকে ষষ্ঠ উপজেলা নির্বাচনের যে তৃতীয় দফায় সিলেটের তিনটি উপজেলা ফেঞ্চুগঞ্জ বালাগঞ্জ এবং বিয়ানীবাজার এই তিনটি উপজেলা সহ সিলেট বিভাগের দশটি উপজেলায় ভোটগ্রহণ চলছে এবং এই তিনটি উপজেলার সিলেটের তিনটি উপজেলার তিন লাখ তেইশ হাজার ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে একশো চল্লিশটি কেন্দ্রের মাধ্যমে এবং ফেঞ্চুগঞ্জ উপজেলায় আঠাশি হাজার ভোটার রয়েছে যারা ছত্রিশটি ভোট কেন্দ্রের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে এই কেন্দ্রে দু হাজার একশো পাঁচটি ভোটের মধ্যে প্রায় অর্ধেক নারী এবং অর্ধেক পুরুষ রয়েছে আমরা সবসময় দেখে থাকি যে বাগান এলাকা চা বাগান এলাকায় যে ভোট কেন্দ্রগুলো রয়েছে এবং ভোট কেন্দ্রগুলোতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে সেই কেন্দ্রগুলোতে অধিক সংখ্যক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে থাকে আজকেও তার কোনো ব্যতিক্রম ঘটেনি আমরা এখানে এসে দেখেছি সকাল থেকে ভোটাররা তারা একেবারে সুশৃঙ্খলভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য লাইনে দাঁড়িয়ে আছে বলে রাখা প্রয়োজন যে ফেঞ্চুগঞ্জ উপজেলার পাঁচজন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং চারজন ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তিনজন নারী ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং আমরা দেখেছি এখানে আশেপাশে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন আনসার রয়েছেন পুলিশ রয়েছেন এবং সব কিছু মিলে বলা যায় একেবারে উৎসব মুখর পরিবেশে তৃতীয় দফা ভোটগ্রহণ চলছে সিলেটে এবং এখন পর্যন্ত দুই ঘন্টা অতিবাহিত হচ্ছে বিকেল চারটা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে এই উপজেলার সহ সিলেট এলাকাগুলোতে সব কিছু মিলে আমরা থাকবো এই বিকেল পর্যন্ত ভোট গণনা পর্যন্ত সব কিছু আমরা দর্শকদের জানাতে পারব মোটামুটি এই ছিল সিলেটের যে তিনটি উপজেলায় ভোটগ্রহণ চলছে সুশৃঙ্খলভাবে তার সব শেষ এবার আমি চলে যাচ্ছি রাসায়ী খবর জানার জন্য সেখানে রয়েছে আমাদের সহকর্মী রকি ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের যে তৃতীয় ধাপে রাজশাহীর পবা এবং মোহনপুর এই দুই উপজেলায় কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং সকাল আটটা থেকে যথারীতি ভোটগ্রহণ শুরু হয়েছে এবং বিরতিহীনভাবে চলবে বিকেল চারটা পর্যন্ত আপনারা দেখছেন যে আমরা মূলত যে দিঘি হাই স্কুল আছে সেই হাই স্কুল কেন্দ্রের বাইরে এখানে অপেক্ষা করছি এবং এখানে কিন্তু আমরা ভোটার উপস্থিতি দেখছি তবে সেই ভোটার উপস্থিতি কিন্তু কম এবং সেটি সকাল থেকেই কিন্তু একই চিত্র আশেপাশের যে কেন্দ্রগুলো সেইগুলোতে কিন্তু বিরাজ করছে দু একজন করে ভোটার আসছেন এবং তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে কিন্তু চলে যাচ্ছেন আপনাদের জানিয়ে রাখি যে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে যে তৃতীয় ধাপের আছে পবা মোহনপুর উপজেলায় মোট চেয়ারম্যান পদপ্রার্থী এখানে এগারো জন ভাইস চেয়ারম্যান প্রার্থী এখানে তেরো জন এবং নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী এখানে নয়জন রয়েছেন এবং এখানে যদি আলাদা করে বলি পবা উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী এখানে ছয়জন ভাইস চেয়ারম্যান প্রার্থী এখানে আটজন এবং নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী চারজন এই কেন্দ্রে মূলত মোট যে কেন্দ্রের সংখ্যা সেখানে হচ্ছে চুরাশিটি এর মধ্যে মোট পাঁচটি কেন্দ্র ঝুঁকিপূর্ণ ভোটার এখানে ভোট কক্ষের সংখ্যা লাখ ষাট হাজার আটশো আটত্রিশ জন এছাড়া আমি যদি মোহনপুরের চিত্রটি আপনাদের বলি মোহনপুর উপজেলায় পরিষদের চেয়ারম্যান প্রার্থী পাঁচজন ভাইস চেয়ারম্যান প্রার্থী এখানে পাঁচজন এবং নারীর নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী এখানে পাঁচজন এই উপজেলায় মোট ভোট কক্ষের সংখ্যা মূলত তিনশো ছেচল্লিশটি এবং মোট কেন্দ্র এখানে পঁয়তাল্লিশটি এর মধ্যে ঝুঁকিপূর্ণ আছে ষাটটি এছাড়া মোট ভোটার সংখ্যা যদি বলি মোট ভোটার সংখ্যা মোহনপুর উপজেলায় এক লাখ পঁয়তাল্লিশ হাজার পাঁচশো তেতাল্লিশ জন এদের মধ্যে পুরুষ ভোটার বাহাত্তর হাজার সাতশো চার এবং নারী ভোটারের সংখ্যা বাহাত্তর হাজার আটশো উনচল্লিশ জন সব কিছু মিলিয়ে এখন পর্যন্ত আমরা যদি বলি তেমন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সংবাদ আমরা পবা এবং মোহন মোহনপুর এই দুই উপজেলার কোথাও পাইনি সব মিলে শান্তিপূর্ণভাবে এখন পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং প্রতিটি কেন্দ্রে কিন্তু পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের এখানে মোতায়েন করা হয়েছে এবং একেবারে পূর্ণ পরিবেশ এবং উৎসবমুখর পরিবেশে আমরা বলবো যে ভোট গ্রহণ চলছে আমরা ভোটারদের সাথে কথা বলেছি তারাও বলছেন যে আসলে তারা কিন্তু তাদের যে পছন্দের প্রার্থী তাকেই ভোট দিচ্ছেন কোনো ধরনের কোনো সমস্যা হচ্ছে না ভোট কেন্দ্রে আসতেও তাদের কোনো সমস্যা বেগ পেতে হচ্ছে না এ ধরনের কথা কিন্তু ভোটাররা বলছেন এবং তারা বলছেন যে এলাকার উন্নয়নে আসলে যাকে নির্বাচিত করা যায় এমন প্রার্থী চেয়ারম্যান প্রার্থী ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীকে তারা ভোট দিয়ে নির্বাচিত করবেন এমন প্রত্যয় কিন্তু ভোটাররা ব্যক্ত করেছেন তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে নির্বাচনের সর্বশেষ এতক্ষণ সহস্র যুক্ত ছিলাম রাজশাহী এবং সিলেটে দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি সরকারের কোনো ব্যক্তির দুর্নীতির দায় নেবে না সরকার ছাড়ও দেবে না সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের বিরুদ্ধে উঠা অভিযোগ প্রসঙ্গে কথা বলেন আওয়ামী লীগের সভাপতি সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম দুদক আইনজীবী বলছেন রাঘব বোয়াল কিংবা চুনপুটি প্রমাণ পেলে ছাড় পাবে না কেউ দু উনিশ সালের সেপ্টেম্বরে দুর্নীতির বিরুদ্ধে সাড়াশি অভিযান শুরু করে সরকার এরপর বিভিন্ন ক্লাবে ও প্রতিষ্ঠানে একের পর এক অভিযানে গ্রেফতার করা হয় অনেককে সে সময় যাদের গ্রেফতার কিংবা আইনের আওতায় আনা হয়েছিল বেশিরভাগই আওয়ামী লীগের সহযোগী সংগঠনের মাঝারি পর্যায়ের নেতা মধ্য বা নিচু পর্যায়ে নেতাদের গ্রেফতার কিংবা শাস্তি হলেও ধরাছোঁয়ার বাইরে ছিলেন অনেকেই এ অবস্থায় অনেকটা মাছ পথেই থেমে যায় দুর্নীতিবিরোধী অভিযান আবার বিভিন্ন সময় আলোচনা সমালোচনায় থাকা বেসিক ব্যাংকের আব্দুল হাই বাচ্চুর ব্যাপারে নেয়া হয়নি কোনো ব্যবস্থা আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশ থেকে পালায় পিকে হালদার যদিও পরে ভারতে গ্রেফতার হন তিনি কিন্তু তাকে দেশে ফেরত সম্ভব হয়নি এখনো এই প্রেক্ষাপটে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের অবৈধ সম্পদের বিষয়ে অনুসন্ধান শুরু করেছে দুদক গণমাধ্যমে খবর আসার পর অনেকটা চাপে পড়েই নড়ে চড়ে বসে সংস্থাটি এরই মধ্যে বেনজিরে স্থাবর অস্থবর সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত প্রয়োজনে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞাও চাওয়া হতে পারে দুদকের পক্ষ থেকে গেল জাতীয় নির্বাচনের ইশতেহারে দুর্নীতি দমন ও সুশাসন নিশ্চিতের প্রতিশ্রুতি ছিল আওয়ামী লীগের সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিতের অংশ হিসেবেই বিরুদ্ধে তদন্ত বলে মনে করছেন অনেকেই এছাড়া বেনজির আহমেদের বিরুদ্ধে তদন্ত কিংবা আইনি পদক্ষেপ দুর্নীতিবাজদের জন্য বার্তা বলেও মনে করেন তারা এই দুর্নীতির সাথে যদি অন্য কারো সম্পৃক্ততাও বের হয়ে আসে তাহলে তা আইন তার নিজস্ব গতিতে চলবে আওয়ামী কোনো ক্ষেত্রেই হস্তক্ষেপ করবে না দুদক আইনজীবী বলছেন অপরাধী যত বড়ই হোক কোনো ছাড় দেওয়া হবে না পুঁটি বলেন জুই পুঁটি বলেন সেগুলো আমাদের কিছু যে আসে না আপনারা দুদককে পাত্তা দেন আর না দেন দুদক তার মতো করেই কাজ করবে দুদক কোনো সমালোচনা কিংবা আলোচনার প্রেক্ষিতে নয় যথাযথ তথ্যের ভিত্তিতেই ব্যবস্থা নেয় বলেও জানান তিনি আফজাল হোসেন সময় সংবাদ ঢাকা ঘূর্ণিঝড় রেমালে ক্ষয়ক্ষতি নিয়ে জানাতে খুলনার কয়রা এলাকায় আছেন রিপোর্টার আব্দুল্লাহ মামুন রুবেল এবং সুন্দরবনে আছেন বেলাল হোসেন সজল প্রথমে যাচ্ছি রুবেলের কাছে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবের পর যে ক্ষতি হয়েছে খুলনার বিভিন্ন উপকূলীয় এলাকা সহ দক্ষিণের উপকূলীয় এলাকায় এখন সেই উপকূলবাসীর আসলে মূল চ্যালেঞ্জ হচ্ছে সেই ক্ষতি আসলে পুষিয়ে নেওয়া বা ক্ষতি থেকে আসলে টিকে বের হয়ে আসা সেরকম ক্ষতিগ্রস্ত একটি জায়গা আমরা রয়েছে খোলার কয়রা উপজেলায় এখানে বিস্তীর্ণ একটি ঘের এলাকা রয়েছে এই ঘের কিন্তু ঘূর্ণিঝড়ের প্রভাবে পুরোটাই তলিয়ে গিয়েছিল এবং এখানকার যত মাছ ছিল সব কিন্তু বের হয়ে গিয়েছিল তো এখানকার মানুষজন কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছেন এই চিংড়ি চাষিরা তারা আসলে এই ঘের থেকে পানি নামিয়ে ফেলার চেষ্টা করেছেন দ্রুত এবং কিছুটা পানি নেমেছে এবং নামে এখন কিন্তু এই ঘেরগুলো কিছুটা সহনীয় জায়গায় এসেছে এবং এখানে যারা চাষি আছেন তারা আসলে এই চিংড়ি এখানে পুনরায় ছাড়ার ভাবনা করছেন যাতে করে তাদের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি কিছুটা হলে পুষিয়ে নেওয়া যায় এবং পাশাপাশি যে চিংড়িগুলো এই ঘেরে রয়েছে সেই ঘের থেকে চিংড়ি সংগ্রহেরও তারা আসলে চেষ্টা করবেন বিস্তীর্ণ এই ঘের যেখানে প্রত্যেকটি আলাদা আলাদা ঘের ছিল এই ঘের কিন্তু গত কালো পুরো এক একটি এলাকায় একটি ঘের অবস্থায় ছিল এর পাশাপাশি যদি আমি একটু বলি এখানে খুলনার বিভিন্ন উপকূলীয় এলাকায় কিন্তু বেরিবাদ ভেঙে গিয়েছে বেশ কিছু জায়গায় খুলনার আমি যে কয়লার কথা বলছি সেই কয়লায় কিন্তু অন্তত বিশটি পয়েন্টে বেরিবাদ ভেঙে গ্রাম প্লাবিত হয়েছে এর পাশাপাশি খুলনার পাইকগাছা উপজেলায় কিন্তু বেশ কিছু জায়গায় বেরিবাদ ভেঙে প্লাবিত হয়েছে এবং সেই সমস্ত জায়গার যারা নদী নদীপাড়ের মানুষ তারা কিন্তু এই মুহূর্তে সেই বেরিবাদগুলো সংস্কারের জন্য আসলে চেষ্টা করছেন অর্থাৎ সবাই মিলে গ্রামবাসী মিলে মাটি ফেলে সেগুলো সংস্কার করার চেষ্টা করছেন পাশাপাশি পানি উন্নয়ন বোর্ডের থেকেও কিন্তু এখানে মানুষ পাঠানো হয়েছে তারা তারাও কিন্তু আসলে চেষ্টা করছেন যেসব জায়গায় ভেঙে গিয়েছে সেখানে নতুন করে যাতে পানি প্রবেশ না করে সেজন্য তারাও কিন্তু আসলে চেষ্টা করছেন আর বেরিবাদ ভাঙার সঙ্গে সঙ্গে কিন্তু এখানকার মানুষের দুর্ভোগ কিন্তু আরও বেড়েছে এর ফলে এখানে আজকে বিভিন্ন স্থানে যে খুলনার পাইকগাসা কয়রা এবং ডুমুরিয়া উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচন ছিল সেই নির্বাচন কিন্তু আসলে স্থগিত করা হয়েছে ফলে এর পাশাপাশি পরিদর্শনে আসার কথা রয়েছে দুর্যোগ প্রতিমন্ত্রী যিনি তিনি এই কয়লা উপজেলায় কিছু সময় মধ্যে আসবেন এখানে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন এবং কোনো নির্দেশনা দিয়ে যাবেন তো আমার কাছে এই ছিল খুলনার কয়লা থেকে রেমালের ঘূর্ণিঝড়ের প্রভাব নিয়ে সবশেষ খবর আমরা একটু সুন্দরবন এলাকায় রয়েছেন আমাদের সহকর্মী বিল্লাল হোসেন সজ্জল তার কাছ শুনবো সেখানকার খবর উপকূলের রক্ষা কবজ সুন্দরবন সেই সুন্দরবনে কিন্তু ক্ষত বিক্ষত হয়েছে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে ঝড় চলে গেলেও কিন্তু রয়ে গেছে ক্ষত ছিন্ন এখন পর্যন্ত বন বিভাগরা বন বিভাগের চল্লিশটি মৃত বন্যপ্রাণীর মৃতদেহ উদ্ধার করেছে এর মধ্যে কিন্তু উনচল্লিশটি হরিণ রয়েছে এবং আরেকটি শুকুর তারা উদ্ধার করেছে গতকাল এছাড়া তারা যেটি বলছেন এই যে ঘজা রেমালের তাণ্ডবে প্রায় পঁচিশটি জেটি ক্ষতিগ্রস্ত পঁচিশটি টহল সারি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আঠারোটি জেটি এবং তাদের যে মিষ্টি পানির আধার ছিল যে বিভিন্ন পুকুর প্রায় আশি থেকে নব্বইটি পুকুর কিন্তু প্লাবিত হয়েছে যার ফলে তারা যেটি বলছেন সেই পুকুরগুলোতে মিষ্টি পানি থাকার কারণে সেখান থেকে স্থানীয় যারা রয়েছে বন্য বন বনে যারা চাকরি করেন তারা এবং বিভিন্ন বন্যপ্রাণী কিন্তু সেখান থেকে পানি খেত এই যে পুকুরগুলোতে এখন লবণ পানি চলে আসার কারণে কিন্তু তাদের যে সুপ্রিয় পানির কিন্তু এক ধরনের অভাব দেখা দিয়েছে এছাড়া তারা যে একটি বলছেন যে বিভিন্ন যে রাস্তা সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে বিশেষ করে তারা যে একটি বলছেন যে সুন্দরবনের যে দুবলা কচিখালী এবং কটকা এলাকা রয়েছে সেই এলাকাগুলো কিন্তু বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলা হচ্ছে যে যেই উনচল্লিশটি হরিণ উদ্ধার করা হয়েছে তার বেশিরভাগই কিন্তু এই অঞ্চল থেকে উদ্ধার করা উদ্ধার করা হয়েছে মৃতদেহ এছাড়া তারা যেটি বলছেন প্রায় সতেরোটি জীবিত আহত হরিণ তারা উদ্ধার করেছেন তারপরে কিন্তু তাদেরকে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কিন্তু আবার নিরাপদ স্থানে ছেড়ে দেওয়া হয়েছে সব মিলিয়ে যেটি বলা হচ্ছে যে এই ঘূর্ণিঝড়ের কারণে প্রাথমিক পর্যায়ে এখন পর্যন্ত ছয় কোটি সাতাশ লাখ টাকা কিন্তু ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে এছাড়া যদি বলি সুন্দরবনের যে পশ্চিম রয়েছে সেখানে কিন্তু বলা হচ্ছে যে রাস্তার ছাব্বিশশো তিরিশ ফুট রাস্তাও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বন বন বিভাগের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যেহেতু বিস্তীর্ণ সুন্দরবন এখানে এখন পর্যন্ত যে যে কয়টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এগুলো কিন্তু শেষ না এর ভিতরে কিন্তু অনেক মৃতদেহ থাকতে পারে তারা কিন্তু অভিযান চালাচ্ছে বিভিন্ন টিমে কিন্তু সুন্দরবনে বিভিন্ন জায়গায় কিন্তু ভাগ হয়ে গেছে তারা কিন্তু এই উদ্ধার অভিযান কিন্তু চালিয়ে যাচ্ছে এছাড়া যারা সুন্দরবন বিশ্লেষক রয়েছে তারা যেটি বলছেন এই ধরনের ঝড় বা ঘূর্ণিঝড় থেকে রক্ষা পেতে গেলে কিন্তু উঁচু উঁচু টিলারও প্রয়োজন আর সুন্দরবনকে যদি রক্ষা না করা যায় তাহলে কিন্তু আগামীতে যে প্রাকৃতিক দুর্যোগগুলো সেগুলো থেকে রক্ষা করা খুবই মুশকিল পড়বে এ ছিল আমার কাছে খুলনা থেকে সুন্দরবন থেকে যে ঘূর্ণিঝড়ের কারণে সুন্দরবনে ক্ষতিগ্রস্ত সর্বশেষ সংবাদ এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম খুলনা এবং সুন্দরবনে আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবসে চট্টগ্রামে ইউএন শান্তিরক্ষীর র্যালি হয়েছে চট্টগ্রাম বিমান বাহিনীর তত্ত্বাবধানে সকালে জহরুল হক ঘাঁটি থেকে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা কিপারস ডে রানের আগে চট্টগ্রাম অঞ্চলে নৌ কমান্ডার রিয়াল অ্যাডমিরাল খন্দকার মিজবাউল আজিম সহ অতিথিরা বেলুন ও পায়রা উড়িয়ে জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে কার্যক্রম উদ্বোধন করেন র্যালিতে সশস্ত্র বাহিনীর সদস্য পুলিশ বাহিনীর সদস্য সহ শিক্ষার্থীরা অংশ নেন উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি বলেন বিশ্বের বিভিন্ন দেশে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি সদস্যরা রোল মডেল স্পেন নরওয়ে আয়ারল্যান্ডের পর ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার ইঙ্গিত দিল ফ্রান্সও প্রেসিডেন্ট ম্যাক্রো বলছেন তার দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে প্রস্তুত এদিকে গাজার লাইফলাইন রাফায় নির্বিচার হামলায় তেরো নারী সহ অন্তত একুশ জন নিহত হয়েছেন একই দিন অপর হামলায় প্রাণ গেছে আরও সাতচল্লিশ জনের এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার এবং সাবেক আইজিপি বেনজিরের বিরুদ্ধে আইনি পদক্ষেপ দুর্নীতিবাজদের জন্য কড়া বার্তা হুশিয়ারি আওয়ামী লীগের রাঘব থেকে চুনুপুটি ছাড় পাবে না কেউ বলছে দুদক এই ছিল সময় সংবাদে এই সময় বাণিজ্যের সঙ্গে থাকবেন ইন্দাদুল হক আপনাকে ধন্যবাদ এই সময় বাণিজ্য নিয়ে ফিরছি কিছুক্ষণ পর সঙ্গে থাকুন সময়